নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কপির ডাঁটির চচ্চড়ি। তো কপির ডাঁটিটা অনেকেই ফেলে দেন, ফেলবেন না, এটা দিয়ে খুব সুন্দর একটা খুব টেস্টি চচ্চড়ি হয়ে যায়। তো আমি এটাকে কেটে নেব, কাটাটা দেখাচ্ছি। তাছাড়া আমি কী কী নিয়েছি, বেগুন, আলু, ঝিঙে, মূলো, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি অল্প কুমড়ো, মিষ্টি কুমড়ো। এবার আমি এগুলো কাটবো। এবার আমি কপি ডাঁটিগুলো কেটে এনেছি, এরকম সরু সরু করে কেটেছি, এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। আমি পুরোটা নিইনি, এখানে যেগুলো খুব সফট ছিল, একটু কচি ছিল, সেগুলোই আমি নিয়েছি, আর বাকি ফেলে দিয়েছি। কিন্তু কপি ডাঁটি একদম ফেলবেন না, কপি ডাঁটাগুলো দিয়ে একটা খুব সুন্দর, খুবই টেস্টি চচ্চড়ি হয়। তো আমি সেই চচ্চড়ি এবার দেখাবো। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু তেতে যাবে, তারপরে আমি দেবো। এখানে নিয়েছি 5 ফোড়ন 1/2 টিস্পুন আর একটা শুকনো লঙ্কা। আমি মাঝখানটা একটুখানি ফাটিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম, ফ্লেম মিডিয়াম করলাম। আর এটা একটু আমি একটু শুকনো মশলাটা ভেজে নেবো, 30-40 সেকেন্ড ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। যে এবার আমি এটা ভুলে গেছিলাম করতে, একটু ভেজে নেবো। এটা বড়ি, 5-6টা বড়ি আমি আগেই ভাজা উচিত ছিল, আমি ভাজতে ভুলে গেছি, তো আমি এখনই ভেজে নিচ্ছি। এর মধ্যেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আগেই ভেজে নেবেন, ফোড়ন দেওয়ার পর ফোড়নটা পুড়ে যাবে, সেই জন্য আগে ভেজে নেওয়াটাই ভালো। আমি একদম ফ্লেম লো করে দিয়েছি, ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার প্রথমেই আমি আলু দিয়ে দেবো। আলু কেটেছি এইভাবে, তারপরে মূলো দিয়ে দেবো। মূলো আলু এগুলো একটু শক্ত শক্ত, তো এগুলো আমি একটু দিয়ে, একটু লবণ দিয়ে আমি আগে একটু ভেজে নেবো। একটু লবণ দিয়ে দিলাম যাতে পাতুল ভাজা হয়ে যায়। দু 3 মিনিট ভেজে নিয়ে তারপরে আমি বাকি তরকারি দেবো। এবার ডাঁটিগুলো, যে কপি ডাঁটা সেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিতে হবে, কেউ মনে করলে এগুলো একটুখানি ভাপিয়ে নিতে পারেন, অল্প একটু ভাপিয়ে নেওয়া যায়। আমি ভাপালাম না, একদম এর সঙ্গেই আমার ভাজা হবে এবং জল দিয়ে যে সেদ্ধ হবে তাতেই হয়ে যাবে। খুবই কচি ছিল, আর এখনকার এই শীতের কপি খুবই সফট থাকে, ডাঁটাগুলোও সফট থাকে, কপি তো খুব ভালোই আসে। আমি একটু হাই ফ্লেম দিলাম, দিয়ে এগুলো ভাজছি। এবার আমি বাকি তরকারিগুলো দেবো, কুমড়ো দিয়ে দিচ্ছি, এখানে ঝিঙে আর বেগুন। এখানে 1 টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম, এবার বেশ ভালোভাবে কষাতে হবে। আর আমি কি নিচ্ছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা অল্প একটু গুড় নিয়েছি, এর বদলে আপনারা চিনি দিতে পারেন। একটু ধনে পাতা দিয়েছি, লাস্টে নেবো ধনে পাতা নিয়েছি। আর বড়ি তো দেখালাম, আমি এখানে সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে ফিরে আসছি। আমি এখানে সর্ষেটা বেটে একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, আর এখানে যে খোসাটা সেটা আমি চিপে বার করে দেবো। এইভাবে তলাটা যে বেরোচ্ছে সেইটুকুনি আমি নেবো, কারণ এই খোসাটা থেকে পেটের অনেক অসুবিধা হয়, সেই জন্য এটা আমি ছেঁকে বের করে দিচ্ছি। আর সাদা সর্ষে দিলে এটা করার কোনো দরকার হয় না, কিন্তু কালো সর্ষেতে ঝাঁজ বেশি বা টেস্ট বেশি, সেই জন্য আমি কালো সর্ষে নিয়েছি এবং কালো সর্ষের খোসাটা আমি চেপে ফেলে দিচ্ছি। আমার এটা ছাঁকা হয়ে গেছে, আর ছাঁকনিতে দেখো কতটা খোসা আমি বার করলাম। এটা ভালোভাবে এবার নাড়বো, নেড়ে অল্প একটু জল দেবো, মানে এটা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো। একটু উষ্ণ গরম জল দেবেন, উষ্ণ গরম জল দিলে আমি এখানে 1 কাপ মতন জল দেব। 1 কাপ জল দিলাম, আর আমি দেবো এবার সর্ষে বাটাটা, সর্ষে বাটা আর সর্ষে আর কাঁচা লঙ্কা যে বেটে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এবার ঢেকে দেবো, এটা ঢেকে দিয়ে আমি অন্তত 7-8 মিনিট এটাকে বয়েল করব, যাতে সব সেদ্ধ হয়ে যায়। এটা 12 মিনিট মতন আমি ফুটিয়েছি,
সব সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখবো। আলু, মূলো বা ডাঁটা ভালো সেদ্ধ হয়ে গেছে সব। এবার আমি দেবো এর মধ্যে গুড়, অল্প একটু গুড় দেবো, এতে চিনি দিতে পারবে। আমি গুড় দিচ্ছি, সামান্য দিলাম। অ্যাড দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিলাম, ঝালটা কম হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু ঝালটা কম হয়েছে বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা মানে এই মুহূর্তে যদি আমি কাঁচা লঙ্কা চিয়েও দিই তাতেও ঝাল হবে না, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা এবার আমি খুলে 5-7 মিনিট মতো ফোটাবো যাতে জলটা পুরো শুকিয়ে যায়। এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি, একটু বড়িটাও নরম হবে সেই জন্য বড়িটা এখন দিয়ে দিলাম। শুকিয়ে এসেছে, আরও 2-3 মিনিট মতন শুকাবো, শুকালেই পুরো তরকারিটা রেডি হয়ে যাবে। জলটা পুরো শুকিয়ে গেছে, এবার এই অবস্থায় আমি নামাবো। তার আগে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কোবিড ডাটির চচ্চড়ি হয়ে গেল। আপনারাও ঠিক এইভাবে করবেন, কোবিড ডাটি একদম ফেলবেন না, এই দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি হবে। খেলেই বুঝতে পারবেন, করে যদি খান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এটা। আপনারাও করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, আজকে এই অবধি, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।